আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। সো আজকে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অ্যান্ড আজকের ব্লগটা খুবই স্পেশাল, বিকজ আজকে আমরা এসেছি আমাদের বহুল প্রতীক্ষিত, মানে প্রায় অনেক দিন ধরে আমরা আসবার উপরে আসা হয় না। সো আমরা আজকে এসেছি ভাসমান সেতুতে। তো চেষ্টা করবো আজকের এই ভাসমান সেতু সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে, এবং সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওর সাথে থাকুন। যশোরের মনিরামপুরে ঝাপা বাওরের উপর প্রায় 1300 ফুট দৈর্ঘ্যে একটি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। এই ভাসমান সেতু নির্মাণের ফলে কপোতক্ষ নদ এবং ঝাপা বাওরের ঘেরা মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের বাসিন্দাদের দুর্ভোগের কিছুটা অবসান ঘটল। অথচ কিছুদিন আগেও নৌকা ছাড়া এখানকার মানুষের চলাচল করতে প্রায় 10 কিলোমিটার ঘুরতে হতো। চলাচলের সমস্যা সমাধান করতে শুরুতে এখানকার ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠন তৈরি হয়। ঝাপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যরা স্বেচ্ছাশ্রম ও গ্রামবাসীর প্রদান করা অর্থ দিয়ে প্রায় 3 মাসে 1300 ফুট দৈর্ঘ্য এবং 9 ফুট প্রস্থের ভাসমান সেতু নির্মাণ করেন। এই ভাসমান সেতু দিয়ে বর্তমানে মোটরসাইকেল, ভ্যানগাড়ির মতো ছোট ছোট যানবাহন চলাচল করতে পারে। তো আমি এখন আপনাদেরকে জানাবো কীভাবে এই ভাসমান ব্রিজটি তৈরি হলো। প্রায় 839টি নীল রঙের ভাসমান ড্রামের ওপরে স্টিলের পাত ফেলে তৈরি করা হয় এই ভাসমান ব্রিজের নিরাপত্তা রেলিং করা হয়েছে। তারুণ্যের উদ্যমতার ফসল এই ভাসমান সেতুতে চলাচলের সময় মনের মধ্যে এক অন্যরকম আনন্দ ও রোমাঞ্চকর সৃষ্টি হয়। বাংলাদেশের প্রথম ও দীর্ঘতম এই দৃষ্টিনন্দন এই ভাসমান সেতুতে দেখতে দেখতে দূর দূরান্তের প্রচুর কৌতূহলী মানুষ ঝাপা বাওরে গ্রামে আসছেন। ভাসমান ব্রিজকে নিয়ে তৈরি হয়েছে পর্যটন কেন্দ্রের নতুন সম্ভাবনা, এবং এই সম্ভাবনাকে টিকিয়ে রাখতে এখানকার একটি পিকনিক স্পট গড়ে উঠেছে। পূর্বপাড়ের মসজিদ ও ঈদগাহ কমিটির দর্শনার্থীদের জন্য গাড়ি রাখার জন্য সুব্যবস্থা করেছে। ভাসমান সেতুতে চড়তে চাইলে প্রায় 5 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। অথচ আমরা যখন আসছি এখানে, তো আমাদের কাছ থেকে প্রায় 10 টাকা করে টিকিট নিচ্ছে, অর্থাৎ গতদিন ছাড়া এখন আরও 5 টাকা করে বৃদ্ধি হয়েছে। প্রতিটা টিকিটের মূল্য 10 টাকা। কীভাবে আসবেন আমাদের এই ভাসমান সেতুতে? তো ভাসমান সেতু দেখতে চাইলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অবশ্যই আগে যশোর জেলাতে আসতে হবে, এবং যশোর জেলার বাস স্ট্যান্ড থেকে আপনাকে রাজগঞ্জ বাস স্ট্যান্ডে আসতে হবে। আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন এই ভাসমান সেতু। কোথায় থাকবেন? যশোর শহরে আবাসিক হোটেলগুলোর মধ্যে রয়েছে যশোর সিটি প্লাজা ইন্টারন্যাশনাল হোটেল, হাসান ইন্টারন্যাশনাল, জাবের ইন্টারন্যাশনাল হোটেল, হোটেল আরএস ইন্টারন্যাশনাল, হোটেল শামস ইন্টারন্যাশনাল ইত্যাদি। এছাড়াও রাতে থাকার জন্য যশোরের বেশ কিছু সরকারি রেস্ট হাউস এবং মোটামুটি মানের আরও অনেক ভালো হোটেল রয়েছে যশোর শহরে। কোথায় খাবেন? যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি, খেজুর গুড়ের পেরা সন্দেশ ও ভিজা পিঠা অবশ্যই খেয়ে দেখবেন। তাছাড়াও যশোরের চারখাম্বার মোড়ে জানি কাবাব থেকে কাবাব ফ্রাই ও চপ বা লুচি খেয়ে দেখতে পারেন। সময় সুযোগ থাকলে ধর্মতলা থেকে চা এবং চুপনগরের বিখ্যাত চুইঝালের খাবারের টেস্ট করতে পারেন।
সো গাইস দেখতে দেখতে আজকের ব্লগের আমরা একেবারে লাস্ট পর্যায়ে চলে আসলাম, অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে। আজকে আমরা চেষ্টা করেছি ঝাপা বাওর এই ভাসমান সেতু সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার জন্য। আই হোপ আমরা সেটা পেরেছি। অ্যান্ড যদি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর পাশাপাশি সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। বলেন বলেন, আরে বলেন, এই তারপরে কি বলেন বলবেন তারা ভাইয়া, এই ভাইয়া বলেন বলেন, এটা ভালো হয়ে যাবে।